পূর্ণিমা বাংলাদেশের ছবি জঙ্গলের একজন জনপ্রিয় অভিনেত্রী, যিনি অষ্টম শ্রেণীতে পড়াশোনা করার সময় এই অঙ্গনে এসেছিলেন। পরিচালক জাকির হোসেন তাকে জীবনের প্রথম দিকে নায়িকা হিসেবে আবিষ্কার করেছিলেন। তিনি দেশের অন্যতম সুন্দরী মহিলা এবং সেলিব্রিটি। বাংলাদেশের সুন্দরী অভিনেত্রী এই পূর্ণিমার জন্মগ্রহণ করেছিলেন 11 জুলাই 1981 সালে ঢাকায়। তার পিতার নাম মোহাম্মদ হানিফ এবং তার মাতার নাম সুফিয়া বেগম। পূর্ণিমার জন্মস্থান ফটিকছড়ি, চট্টগ্রাম। প্রথম জীবনে তাকে রীতা নামে ডাকা হতো। শৈশবকাল থেকেই তিনি মিডিয়া জগতের প্রতি অনেক আগ্রহী ছিলেন এবং অবশেষে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি ক্যারিয়ার গড়ে তোলেন। পূর্ণিমা বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি 1999 সালে ক্লাস 8 পড়ার সময় তোমার আমার ছবি দিয়ে চলচ্চিত্র জীবন শুরু করেন। সালমান শাহ ও শাবনুরের পরে ঢালিউডের ইতিহাসে পূর্ণিমা ও রিয়াজের জুটি সবচেয়ে সফল জুটি। তিনি রিয়াজের সাথে মনের মাঝে তুমি ছবিতে অভিনয় করেছিলেন, যেটা সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র ছবি। তিনি বাংলাদেশের বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলামের বাংলাদেশ মুক্তিযুদ্ধে পরিচালিত চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সুভাষিনী অবলম্বনে নির্মিত গল্পে সুভাষ চরিত্রে তার দুর্দান্ত অভিনয় দেখিয়েছিলেন। এই ছবিতে তিনি এমন একটি মেয়ে হিসেবে অভিনয় করেছিলেন যে কথা বলতে পারে না। তার সুদর্শন এবং সুন্দর দেহের ভাষাটি সহজেই বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি আকৃষ্ট করেছিলেন। তিনি 2007 সালে ব্যবসায়ী আহমেদ ফাহাদ জামালকে বিয়ে করেন। বিয়ের পর বেশ কয়েকদিন তিনি চলচ্চিত্র জগতে অনুপস্থিত ছিলেন। বিবাহিত জীবনে কিছুটা বিতর্কের পরে এখন তিনি তার বিবাহিত পরিবার নিয়ে খুশি আছেন। পূর্ণিমা যেখানে অভিনয় ক্যারিয়ার অব্যাহত রাখার সুযোগ পেয়েছে এবং বর্তমানে তাকে নিয়মিত অভিনয় অঙ্গনে নতুন করে দেখা যাচ্ছে। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং মেরিল প্রথম আলো সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন কয়েকবার। তিনি 2010 সালে ওরা আমাকে ভালো হতে দিল না শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। শিকারী ছবির জন্য সেরা অভিনেত্রী, 2002 সালে স্বামী স্ত্রী যুদ্ধের জন্য সেরা অভিনেত্রী, টাকা এবং শাস্তি এই দুটি চলচ্চিত্রের জন্য 2005 সালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। 2006 সালে হৃদয়ের কথায় তিনি সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। 2007 সালে ধোকা সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। 2008 সালে আকাশ ছোঁয়া ভালোবাসা নামের চলচ্চিত্রের জন্য তিনি সেরা অভিনেত্রী হয়েছিলেন। 2010 সালে পরাঞ্জয় জলিয়ারে চলচ্চিত্রের জন্য তিনি সেরা অভিনেত্রী পুরস্কার পান। এছাড়াও তিনি 2011 সালে মায়ের জন্য পাগল চলচ্চিত্র অভিনয় করার জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন।